বাবা, আবার ন্যাকার মতো চোখে জল! আমার তো মনে হচ্ছে ওনারা যে ভুলে গেলেন তা পুরোটাই সত্যি। এসব তুমি কি বলছো মেজমা? চুপ করো। ঠিক বলছি আমি, বুড়ো হয়ে মরতে চলেছে আর কয়েকদিন পরে রিটায়ার করবে। এর মধ্যে মহিলা জোটানো হয়ে গেল। তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার চরিত্র নিয়ে কোনো কথা বলো না। হাত জোর করছি। ও মিজদি, মিজদি, এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, তোমার কি মাথাটা তো পুরো খারাপ হয়ে গেছে না কি বলো তো? শোন ছোট, মাথা আমার ঠিকই আছে। এই তো বাড়ির কেউ, দাদা ভাই, বাড়ির কেউ জানে না ও কি করেছে। আমি ভাবতাম অফিস থেকে এসছে, এত খাটাখাটনি, একটু যত্ন আত্তি করি। সেজে গুজে ও কোথায় যেতেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, কোথায়, অলিতে গলিতে? না, উনি একটা জায়গা পেয়েছেন যেখানে উনি যেতেন, আমি বোকা। এসব কথা বলো না, এসব কথা শোনার মতো আমি কোনো কাজ করিনি। করেছ, তোমার বলার সৎ সাহসটা নেই। কি সরল মুখ করে দাঁড়িয়ে আছো! আজ বুঝতে পারছি, তোমার মতো একটা জঘন্য বিচ্ছিরি একটা লোককে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আজ আমার ছেলেটা যদি বাড়িতে থাকতো, তোমাকে বাবা বলে ডাকতে না ঘৃণা করতো। মা, তুমি চুপ করো। মা, তুমি অনেকক্ষণ ধরে বাবাকে অনেক খারাপ খারাপ কথা বলছো, অনেক খারাপ খারাপ কথা বলছো। আমি জানি আমার বাবা কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করেনি। হ্যাঁ বাবা, তুমি আমার দিকে তাকাও তো। তুমি একদম কান্নাকাটি করবে না বাবা, তুমি একদম কান্নাকাটি করবে, তুমি কিচ্ছু করোনি বাবা, আমি জানি তুমি কিচ্ছু করোনি। মেজকা, মেজকা, মেজমা যা বলেছে সব রাগের মাথায় বলেছে। তুমি, আমি কোনো অন্যায় কাজ করিনি। তোদের কাছে আমি ছোট হয়ে যেতে পারি, তোরা ছোট হয়ে যেতে পারিস, এমন কোনো অন্যায় কাজ আমি করিনি। বিশ্বাস করো, আমরা তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করছি তো। তোমরা যে যাই বলো না কেন, বলে যাও, কিন্তু আমি বিশ্বাস করছি না। আমার ছেলে নেই তো কি হয়েছে? আমার মেয়েকে, আমার জামাইকে আমি এক্ষুনি ফোন করছি। এই লোকটার মুখোশ আমি সকলের সামনে খুলে দেব। দাদা, যে দাদা মাথা উঁচু করে চলে, কোনোদিন যাকে মাথা হেজ করতে হয়নি তাকে আর সেটা করতে হয়েছে। তার জমানো টাকা ভাঙিয়ে টাকার ধার করেছে, শোধ করতে হচ্ছে দাদাকে। কোথায় এই বয়সে দাদার সাপোর্ট হবে, দাদার পাশে দাঁড়াবে? তা নয়, তার বদলে কি করেছে? বাবা, তুমি কোনো অন্যায় করতে পারো না বাবা, আমি তো জানি। বলো, তুমি কোনো অন্যায় করোনি, আমি জানি বাবা। অমিতকা, তুমি বলো না, কিসের জন্য টাকাটা খরচা করছো বলে দাও। আমি বলতে পারবো না, সে কথা আমি বলতে পারবো না। ওমেশদা, আপনি কেন বলতে পারছেন না? আপনি বলুন না, কি কাজে টাকাটা খরচা করেছেন, আপনি কেন বলছেন না? আপনি কোনো খারাপ কাজে তো টাকাটা খরচ করেননি। খারাপ কাজ করেছে বলেই তো বলতে পারছে না, ফুর্তি করেছে তাই জন্য বলতে পারছে না, নাহলে বলে দিত। বলার সাহস আছে বাবা? বলে দাও তো, তুমি তুমি এক্ষুনি বলে দাও, তুমি টাকাটা কিসে খরচ করেছো, দেখবে তাহলেই সব মিটে যাবে। বলে দাও না। পারবো না মা, আমি বলতে পারবো না। তুমি এত কথা শুনছো তবু তুমি বলতে পারবে না? তবু তুমি বলতে পারবে কেন? বলতে পারবে না মেজকা, কোথায় খরচা করেছো বলে দাও। একদম তাই বাবা, তুমি কেন এত কথা শুনছো বলো তো বাবা? তুমি বলে দাও না, তুমি বলে, তুমি মাকে চুপ করিয়ে দাও না বাবা। পারবো না মা, আমি পারবো না। ভেবে দেখো, কত বড় একটা কাজ করেছে, সুকীর্তি করেছে, যে বলতেই পারছে না। এর মতো লোকের না বেঁচে থাকার কোনো অধিকারই নেই। বাবা।
না বাবা, তুমি কেঁদো না বাবা, বাবা দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি তো কিছু করোনি বাবা, বাবা দেখে থাকা বাবা, বাবা বাবা তুমি একদম কেঁদো না বাবা, আমি আছি তো দেখবে সব ঠিক করে দেবো। দেখো মেজদা, তুমি বরদাকে বলতে পারোনি ঠিক আছে, কিন্তু আমাকে তো বলতে পারতে। মানে এতগুলো টাকা, 1,60,000 টাকা তোমাকে কোন খাতে ধার করতে হলো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি আমাকে কখনো কখনো টাকা দাও ঠিকই, কিন্তু সে তো 5-10 হাজারের বেশি নয় মেজদা। তার জন্য তোমাকে 1,60,000 টাকা সুদে ধার করতে হলো। ঘটনাটা 1 বছর আগের, এই গত 1 বছর ধরে এই মূলধন আর সুদ মিলে কত টাকা আমাদের দিতে হলো তোমার কোনো ধারণা আছে? তুমি যদি একটু আগে আমাদের খবরটা দিতে, একটু আগে জানাতে, সুদের টাকাটা তো আমাদের দিতে হতো না। না কুলঙ্গার, কুলঙ্গার, এতদিনে জানলাম আমার মেজ ভাইটা একটা কুলঙ্গার তৈরি হয়েছে। বদ্দা, এখানে মেয়ে জামাই আছে, জামাইয়ের সামনে এটা তো থাকুক না। জামাই কি হয়েছে? জামাইয়েরও জানা উচিত তার শ্বশুর কী ধরনের মানুষ। ও বলছে না কেন, বলছে না কেন কেন টাকাটা দিয়েছে? কেন আমার কথা হচ্ছে, টাকা গেছে গেছে, টাকার জন্য আমি ভাবি না। টাকা মানুষ বিপদের সময় খরচাও হয়ে যায়, আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি ওর বলতে না পারা নিয়ে। আচ্ছা বর্দা, ঠিক আছে, এখন হয়তো বলতে পারছে না, তোমরা হয়তো রাগারাগি করবে সেই ভয়ে, পরে বলবে ঠিক। ভজনদার, তুমি কি আমাকে বলতে পারো কি হয়েছে? তুমি কিন্তু আমাকে, আমার উপর ভরসা রাখতে পারো তুমি। বাবা, তুমি কি এমন কাজে এতগুলো টাকা খরচা করেছো, সেটা বাড়িতেই বা বলতে পারছো না কেন? না মানে দেখো, এটা তো খুব একটা ভালো ব্যাপার নয়, বলো। কি করে বলবে, বলার মতো কাজ তো করেনি, অসৎ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কোন মুখে বলবে? এটা তো খুব খুব সোজা ব্যাপার, এটা তো বোঝার কিছু নেই আলাদা করে, কি বলবে? বাবা, বাবা সবাই আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আপনি আপনি এই ব্যবহারের যোগ্য নন। আপনি প্লিজ বলুন কি হয়েছে, আপনি প্লিজ বলুন। বাবা তুমি চুপ করে আছো কেন? বাবা প্লিজ, বাবা বলে দাও না সবাইকে, বলে দাও না সবাইকে যে 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 তুমি এমন কিচ্ছু করনি। বাবা প্লিজ, বাবা বলে দাও, তুমি কেন সবার অপমান সহ্য করছো বলো তো? বাবা চুপ করে আছো কেন, বলে দাও না। তুমি দেখো, আমি আমি আছি তোমার পাশে, আমি আছি তোমার পাশে, আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমার সাথে রুখে দাঁড়াবো, প্রতিবাদ করবো, সেই পথটাও তো তুমি খুলে দিচ্ছ না। বাবা কেন চুপ করে আছো, বাবা বলো না। তুমি কি টাকাটা কোথাও খরচা করেছো? কোথায় খরচা করেছো বাবা? ও বাবা বলো না, তুমি কি কাউকে হেল্প করেছো? ও বাবা বলো না বাবা, চুপ করে আছো না, বলো না বাবা, প্লিজ বলো না বাবা, বলো না। ও মিস্তা, মিস্তা তুমি সত্যি কথাটা বলো না, তুমি সবার সামনে উত্তরটা দাও না, সবাইকে বলো না যে তুমি তেমন মানুষ না, তুমি আমার তেমন মেজদা না, বলো না কিসে টাকাটা খরচা হয়েছে, বলো না মেজদা। আমি জানি তুমি কোনো মন্দ কাজে টাকাটা খরচা করোনি, সেটা তুমি সেটা তুমি বলে দাও না। ও মেজদা, আমাদের বাড়ির লোকেদের তো এইটুকু জানার অধিকার আছে বলো, যারা অসময়ে বিপদে তোমার পাশে থেকেছে, যারা তোমার সমস্ত অপমান থেকে বাঁচিয়েছে, তাদের তো এইটুকু জানার অধিকার আছে। আমাদের আমাদের বাড়িটা তো তেমন না মেজদা, আমরা তো সবসময় পরস্পরকে সব সত্যি কথা বলি, কিছু তো গোপন করি না। তাহলে কি এমন কথা আছে তোমার, এমন কি গোপন কথা আছে যেটা তুমি সকলের সামনে বলতে পারবে না? ঠাকুরজি, কেন বারবার বারবার একই কথা জিজ্ঞেস করছো বলতো? ও কি করে বলবে, বুড়ো বয়সে ভীমরতি জানি, আগেও হয়তো আমি জানি না, আমি ঠকেছি কি না? ও অফিস যাবে, সাত তাড়াতাড়ি রান্না করে যে ও খেয়ে অফিস যাবে, না এদিক ওদিক নাকি ঘুরে বেরিয়েছে। কোথায় ঘুরে বেরিয়েছে গো? রাস্তায় রাস্তায়,
না, যাওয়ার একটা জায়গা তৈরি করে দিয়েছে যেখানে এতগুলো টাকা ওকে ঢালতে হয়েছে, এইটুকুটা বুঝতে পারছো? আহ মেজদি, তুমি কিন্তু তখন থেকে সমানে আজে বাজে কথা বলে যাচ্ছো, তুমি একটু চুপ করবে দয়া করে? না না মেজবুদি, এটা ঠিক না। আমরা খেয়ালই করছি না যে কথা বলতে বলতে আমরা বজেন্দ্র সম্পর্কে এমন সব কথা বলে ফেলছি যেটা আমাদের ভালো করে না জেনে বলা উচিত না।